তিনি যেমন বিলাসী তেমনি অত্যাচারী রাজা। নমস্কার বন্ধুরা, আমি বিজয়। আজ চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তবে আজকে কোনো নবাব ও নবাবী নিয়ে কোনো ভিডিও থাকছে না। আজকের ভিডিও থাকছে এক অত্যাচারী রাজার গল্প, যার নাম দেবী সিংহ। তিনি যেমন বিলাসী তেমনই অত্যাচারী রাজা। কর না দিতে পারলে প্রজাদের ধরে ধরে ফাঁসি দিতেন এবং জ্যান্ত হত্যা করতেন। এক রাজা কিভাবে মানুষকে শেষ করে দিয়েছে, মেরেছে, ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে, এটা নসিপুর রাজবাড়িতে না গেলে বোঝা যাবে না, যেখানে জড়িয়ে আছে বহু অত্যাচারী ইতিহাস। কোথায় ফাঁসি দিতেন এবং কোথায় জ্যান্ত হত্যা করতেন, সবকিছুই আজ এই ভিডিওতে দেখাতে চলেছি। এবং তার সাথে রাজার রাজমহলের ভেতরে কি কি রয়েছে, সবকিছুই ইতিহাস তোমাদের তুলে ধরব। হাজারদুয়ারি থেকে উত্তরে 2.5 কিলোমিটার দূরে অবস্থিত নসিপুর রাজবাড়ি। নসিপুর রাজবাড়ি প্রাসাদ নির্মাণ করেছিলেন দেবী সিংহ 1776 সালে। পরবর্তীকালে এই নসিপুর রাজবাড়ি রাজা কীর্তিচাঁদ বাহাদুর 1856 সালে পুনর্নির্মাণ করেছিলেন। তিনি ছিলেন রাজা দেবী সিংহের উত্তরপুরুষ। ইতিহাস কুখ্যাত রাজা দেবী সিং ছিলেন এই রাজপরিবারের প্রতিষ্ঠাতা। তার পূর্বপুরুষ দিল্লির বাদশার অধীনে চাকরি করে রায় উপাধি পেয়েছিলেন। দেবী সিংয়ের পিতা রায় দেওয়ালি সিং পানিপথের যুদ্ধের পর উত্তর ভারত থেকে বাংলায় চলে আসেন এবং মুর্শিদাবাদের সাগরদিঘি থানার পাশে বসবাস ও ব্যবসা শুরু করেন। দেবী সিংহ পলাশীর যুদ্ধের কাছাকাছি সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে চাকরি করতেন। শোনা যায় তিনি লর্ড ক্লাইভের নজরে পড়েছিলেন এবং আদর্শ বিভাগের কাজ ভালোই জানতেন। এবং আস্তে আস্তে দেবী সিং ইংরেজ কোম্পানির রাজস্ব বিভাগের একজন প্রধান হয়ে ওঠেন। তিনি আর তার ভাই রাজা রায় বাহাদুর সিংহ বাংলা ও বিহারের কয়েকটা পরগনার জমিদারি লাভ করেন। 1773 খ্রিস্টাব্দে প্রাদেশিক কাউন্সিলিং গঠিত হলে রাজা দেবী সিং কাউন্সিলিং ও সেক্রেটারি পদে যুক্ত হন এবং পরে তাকে বাংলার রাজস্ব বিভাগের দেওয়ান করা হয়। দেবী সিংয়ের উৎকীর্ণে রাজস্ব আদায় বেড়ে যায়। তাতে ইংরেজ কোম্পানি খুশি হয়ে দেবী সিংয়ের ওপর আরও কিছু পরগনার রাজস্ব আদায়ের দায়িত্ব দিয়ে দেন। রাজস্ব আদায়ে ছোট জমিদার ও প্রজাদের ওপর যা চাপ সৃষ্টি করেছিল, পরবর্তীকালে রংপুরে প্রজা বিদ্রোহ হয়েছিল। এটি ক্লাইভের সময় সূত্রপাত হলেও ক্লাইভ চিরদিনই এদেশের মানুষদের মানুষ মনে করতেন না। দেশের লোকেদের দিয়েই তিনি নিজের এবং কোম্পানির টাকা রোজগারের ব্যবস্থা করতেন। 5 বছরের ইজারাদারি চালু হয়েছিল ইস্ট ইন্ডিয়ার সময়। তখন পুরনো জমিদারদের জায়গায় সব নতুন ইজারাদার এসেছিল। ইংরেজ কোম্পানি শুধু টাকার কথাই ভেবেছিল আর এই সমস্ত ইজারাদার আয়ু 5 বছর জেনে প্রজাদের ওপর অত্যাচার চালিয়ে যেত এবং টাকা শোষণ করতে থাকে গরিব প্রজাদের ওপর। তোমরা যে প্রাসাদটি দেখতে পাচ্ছ, এটি 8 বিঘা জমির ওপর নির্মিত। এই প্রাসাদের পথ ধরেই বেশ কিছু সুড়ঙ্গ রয়েছে, যা বেশ কিছু বছর আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। ইতিহাস ঘেঁটে জানা যায়, এই প্রাসাদটি রাজা দেবী সিংয়ের আঁকা চিত্র দেখেই প্রাসাদটি নির্মাণ করা হয়। রাজা দেবী সিং এতটাই ভোগবিলাসী ছিল যে তার বাড়িতে বহু সুন্দরী মহিলাকে রেখে দিতেন এবং তাদের শরীর ভোগ করতেন। প্রজাদের ওপর অত্যাচার ও শোষণ চালানোর জন্য পরে দেবী সিংয়ের বিরুদ্ধে অভিযোগ ওঠে এবং পরে তদন্ত হয়। খাজনা আদায়ের জন্য প্রজাদের রাজপ্রাসাদে এনে তাদের হাত পা বেঁধে বেলের ডাল দিয়ে পেটানো হতো। দেবী সিংয়ের বিরুদ্ধে তদন্তের সময় ইংরেজ কোম্পানি খোঁজ পাঠিয়েছিলেন দেবী সিংয়ের বাড়িতে তল্লাশি করার জন্য, কিন্তু তদন্তের সময় সাক্ষীর প্রমাণের অভাবে দেবী সিংয়ের বিরুদ্ধে কোনো অভিযোগ টেকেনি। তাই ইংরেজ কোম্পানি রাজা দেবী সিংকে শেষ পর্যন্ত সম্মানে খালাস দিতে বাধ্য হন এবং তাকে মহারাজা উপাধি দিয়ে সম্মানিত করেন। ১৮০৫ সালে 18ই এপ্রিল মহারাজা দেবী সিং মারা যান। তিনি খুব অত্যাচারী ও শোষণ প্রকৃতির লোক ছিলেন বলে এখানকার লোক তাকে মহিষাসুর নাম দিয়েছিলেন। যারা খাজনা দিতে পারতেন না, যারা কর দিতে পারতেন না, সেই মানুষদের এই রাজবাড়িতেই ফাঁসি দেওয়া হতো। এখানকার গাইডদের কথা অনুযায়ী নিচে গর্ত ছিল এবং ওপরে কাঠের পাটাতন দেওয়া থাকতো, অর্থাৎ ফাঁসি যাদের হতো তারা মারা যাওয়ার পর গর্তের মধ্যে তাদের ফেলে দেওয়া হতো এবং
তাদের মৃতদেহ গর্ত থেকে সরাসরি গঙ্গায় পৌঁছে যেত। এটিই ছিল তখনকার ঘটে যাওয়া অত্যাচারী ও শোষণকারী রাজা দেবী সিংয়ের গল্প, যা তোমাদের সামনে তুলে ধরলাম। রাজার রাজমহলটা পুরো ঘুরে দেখাবো, আর তার সাথে মহলের ভিতরে কী কী রয়েছে সব কিছুই তোমাদের সাথে তুলে ধরব। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।